বাংলায় যখন বিপিএল, ভারতে তখন আয়োজন হচ্ছে আইপিএল। আইপিএল রেজিস্টারে চাতক পাখির মতো উড়ে আসছে বিদেশি বড় বড় কিংবদন্তিরা, যেখানে থাকবে বাংলার নয় তারকাও। আইপিএলে এবারে খেলবে দশটি দল, নতুন করে আহমেদাবাদ ও লখনৌ। তাই তো চাহিদা বাংলার দুই তারকার। প্রমোশন হয়েছে শাকিব ফিজের, উপরে উঠে এসেছে আরও এক ধাপ। তাই তো শাকিব মুস্তাফিজের ভিত্তিমূল্য বেড়ে 2 কোটি রুপি। গত আইপিএলে শাকিবকে 3 কোটি 20 লক্ষ দিয়ে দলে বিরিয়েছিলেন কেকেআর, ও মুস্তাফিজকে 1 কোটি দিয়ে দলে নিয়েছিলেন রাজস্থান রয়্যালস। আইপিএল 2022 মোট রেজিস্ট্রেশন 1214 জন ক্রিকেটার, 896 জন ভারতীয়, 318 জন বিদেশি। আগে খেলেছেন 270 ভারতীয় ক্রিকেটার, তবে সুযোগ পেলে প্রথমবারের মতো খেলবে 903 জন ভারতীয় ক্রিকেটার। আইসিসির সহযোগিতায় ক্রিকেটার 40 জন, এর মধ্যে 9 জন বাংলাদেশি হলেও নেপাল থেকে নেওয়া হয়েছে 14 জন ক্রিকেটারকে। একটি ফ্রাঞ্চাইজি সর্বোচ্চ 25 জন প্লেয়ার সাইন করাতে পারবে। নিলামে কেনা হবে মোট 217 জন ক্রিকেটার, সম্ভাব্য বিদেশি ক্রিকেটার 70 জন, তবে 80 জন বিদেশি ক্রিকেটারের উপরে খেলতে পারবে না কোনো বিদেশি ক্রিকেটার। নতুন 2 ফ্রাঞ্চাইজি আহমেদাবাদ ও লখনৌ। নিলামের আগে মোট 33 ক্রিকেটারকে রিটেইন করেছে দলগুলো। নতুন 2 ফ্রাঞ্চাইজি নিয়েছে 3 জন করে ক্রিকেটার। আহমেদাবাদে নিয়েছে হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমেন গিল। লখনৌ নিয়েছে লোকেশ রাহুল, মার্কাস স্টয়নিস, রবি বিষ্ণয়কে। আইপিএলে 10 দল খেলছে বলেই বাংলার এই 2 তারকার চাহিদা আকাশচুম্বী। তবে টাইগার তারকাদের প্রমোশন হলেও ভিত্তিমূল্য নিয়ে লেগে যায় ঘটকা। শাকিব অনায়াসে দল পেলেও 2 কোটি দিয়ে কি মুস্তাফিজকে বিট করবে কোনো দল? উত্তরটি কমেন্ট বক্সে দিয়ে যাবেন। 12 ও 13 ফেব্রুয়ারি ড্রাফটের পরেই বোঝা যাবে কে জার্সি গায়ে হাসছে আর কে নিজেকে সান্ত্বনা দিয়ে বলছে দেখা যাবে পরের বছরে। ভালো থাকুন, সুস্থ থাকুন ও স্বাস্থ্যবিধি মেনে চলুন।